অ্যাডভোকেট দেবরাজ দত্ত, ক্যালকাটা হাইকোর্ট। আজকে আমি একটা বিশেষ প্রোগ্রামে বিশেষ দিন নিয়ে রয়েছি, আর কি বিশেষ করে জন্মাষ্টমী, শ্রীকৃষ্ণের জন্মদিন, এবং এই এই দিনটা আমাদের ভারতীয় আদর্শের দিক দিয়ে এবং ভারতীয় জাতির বিশেষ দিক দিয়ে আর কি তাৎপর্যপূর্ণ দিন। আজকে আমরা এক বিশেষ ব্যক্তিত্বের সামনে উপস্থিত আছি, ডক্টর রাজা শাস্ত্রী। এই শাস্ত্রী শাস্ত্রীরই প্রায় 10 বছরের বেশি সময় ধরে উনি জ্যোতিষ চর্চা করছেন এবং অনেক স্বনামধন্য ব্যক্তির উনি ভাগ্য গণনা করে থাকেন, পুষ্টি বিচার করে থাকেন এবং উনি মূল্যবান রত্ন দিয়ে থাকেন, এবং এবং যারা যারা উপকার পেতে চান তারা ওনার সঙ্গে যোগাযোগ করছেন, আজও করছেন বা ভবিষ্যতেও করবেন। আজকে আমরা বিশেষ উদ্দেশ্যে একটা প্রশ্নোত্তর পর্ব নিয়ে ওনার সামনে উপস্থিত আছি। বিশেষ করে আজকে আমাদের প্রধান সমস্যা এই যে আজকে বর্তমান যদি চাকরি বাকরি বা জব স্যাটিসফ্যাকশন নেই, আমাদের বিশেষ করে যুবকদের মধ্যে একটা হতাশার ভাব, তা চাকরির বাজারে আজকে চাকরির থেকে প্রফেশনাল দিকটা বিশেষ বিশেষ তাৎপর্যমণ্ডিত হয়ে উঠছে। এখন প্রফেশনের কথা বলতে গেলে আমি যেমন ল প্রফেশনে আসতে পারি, এই ল প্রফেশনের ক্ষেত্রে আপনারা যেটা দেখতে পারেন যে এর উপরে যে আমাদের জ্যোতিষ বা গ্রহ নক্ষত্র কিভাবে প্রভাব ফেলে এই বিষয়ে আজকে জানাটাই আজকে শাস্ত্রীজির কাছে আমরা জানবো, এবং এগুলোই আজকে আমরা এই প্রোগ্রামটা করছি। আচ্ছা শাস্ত্রীজি, আপনি কি নমস্কার দর্শকবৃন্দ, আজকে অনুষ্ঠান শুরু করছি, আজকে শুভ জন্মাষ্টমীর দিন। তো আমি খুব স্বনাম ধন্য একজন, আমি আমার বন্ধু প্রিয় বন্ধু একজন অ্যাডভোকেট দেবরাজ দত্ত, এনাকে পাশে পেয়েছি, এটা আমার খুব সহজ মানে একদম ভাগ্য বলা যায়। তো উনি আমাকে কিছু প্রশ্ন করবেন, তো দেখা যাক আমি ওনার প্রশ্নের কতটা সফল জবাব দিতে পারি, বলুন। আচ্ছা, বিশেষ করে একটা জিনিস আপনি বলুন শাস্ত্রীজি, এই যে ভালো স্বনামধন্য অ্যাডভোকেট হতে গেলে কোন কোন গ্রহ প্রভাব বিস্তার করছে, বা কোন কোন গ্রহের উপর গ্রহের প্রতিকার করলে আমরা ভালো সফল অ্যাডভোকেট হয়ে কর্মজীবনে প্রতিষ্ঠা লাভ করতে পারবো? নিশ্চয়ই, দেখুন প্রথম কথা হচ্ছে যে একজন স্বনামধন্য যে অ্যাডভোকেট হতে গেলে প্রথম কথা হচ্ছে যে তার বুধের, কেন উকালতি করতে গেলে বুধ খুব স্ট্রং হওয়া দরকার, কেন মানুষ তার কাছে আসবে, সে যে কনসালটেন্সি দিচ্ছে তার যে কনসালটেন্সিটা একজন নেবে, ঠিক আছে, সেই যে ব্যাপারটা তার সেই ক্ষেত্রে দাঁড়িয়ে সেখানে বুধ কিন্তু খুব স্ট্রং পাওয়ারে তাকে থাকতে হবে। তার সঙ্গে দেখতে হবে যে আমরা যেমন একটা ছক দেখতে গেলে আমাকে প্রথম লগ্ন, তার পঞ্চম, তার নবম দেখতে হয়, এক পাঁচ নয় যে লগ্নটা কতটা বলবান, তার সঙ্গে আমাকে দেখতে হবে তার পঞ্চম, পঞ্চম থেকে নেন ফেম উচ্চ জায়গায় যাওয়ার একটা ব্যাপার থাকে। তো এখানে একজন একজন সফল উকিল তিনি হবেন কি, ল পাস করেছেন কিন্তু তার প্রফেশনটা জমবে কিনা, এই যে ব্যাপারটা, তার যদি বুধের পাওয়ার, বুধ যদি ঠিক না থাকে তাহলে সংকেত বৃহস্পতিও বর্তমান, মানে যারা পড়াশোনা করায় বা যারা তাকে বুদ্ধি বা কনসালটেন্সি, সেক্ষেত্রে একজন আপনার কাছে ক্লায়েন্ট এলো বা আপনি একটা ফাইল নিয়ে বা একটা কিছু নিয়ে আপনি ম্যাজিস্ট্রেটের কাছে কোর্টে যাচ্ছেন, এই যে জিনিসটা, আপনার যদি বুধ উইক থাকে, পুস্থানে চলে গেল, তাদশে, হ্যাঁ, সঙ্গে দেখা গেল লগ্ন দূর, তার কানেকশন পাচ্ছে না, তাহলে কিন্তু সেই জাতক বা জাতিকা উকিল হতে তাকে প্রতি পদক্ষেপে বাধা সৃষ্টি হবে। তার কারণ কি, সে যখনই সে কোনো কিছু তার কথা তাকে জজ সাহেবের কাছে বলুক বা তার ক্লায়েন্টকে বা অপোজিট ক্লায়েন্টকে যদি বোঝাতে হয়, তাকে কেউ চট করে পাত্তা দেবে না, মানে তাকে অবহেলা করবে, এই জায়গাটা কিন্তু বুধের খুব স্ট্রং পাওয়ার দরকার। আচ্ছা শাস্ত্রীজি, বুঝলাম আপনি যে বুধের কথাটা বারবার বলছেন, এই বুধটাকে আমরা যদি স্ট্রং করতে চাই বা পাওয়ারফুল করতে চাই তাহলে আমরা কি কি টোটকা বা কি কি ভাবে এগোতে পারি, বা কি কি বিষয় নিয়ে আমাদেরকে ভাবতে হবে বা কিভাবে আমরা এগোবো, এটা যদি আপনি একটু বলেন দয়া করে। নিশ্চয়ই, দেখুন প্রথম কথা হচ্ছে, হ্যাঁ, বুধ হচ্ছে একটি নপুংসক প্ল্যানেট এবং মানে শিশু সুলভ প্ল্যানেট, তো এ প্রথম কথা হচ্ছে বুধের দুটো সক্ষেত্র আছে,
একটা হচ্ছে মিথুন এবং একটি হচ্ছে কন্যা, এই দুটি জায়গায় কিন্তু বুধ বলবান থাকে। তার সঙ্গে যদি রবিকে পেয়ে যায় তাহলে রবি বুধ বুধারিত্ব যোগ হয়ে যাবে, আরো স্ট্রং পাওয়ার, তুলাতেও সে ভালো ফল দেয়। এবার দেখা গেল কোন জাতক বা জাতিকার বুধটা রাহু কানেক্টেড হয়ে গেছে, তখন কিন্তু সে সকল উকালতি করতে পারবে না, তার মাথায় কিন্তু রাহু বদ বুদ্ধি দেবে, দুর্বল হয়ে গেল বা দুস্থান হয়ে গেল। তো সেক্ষেত্রে আমরা আমি যেটা করি সাধারণত একটি জাতক জাতিকে জাতিকাকে ভালো কোয়ালিটি, ভালো মূল্যবান, ভালো দামি একটা অ্যামরেন্ড পড়তে হবে। আচ্ছা আচ্ছা, অ্যামরেন্ড হবে প্রথমত একটা অ্যাডাল্ট বা পূর্ণবয়স্ক জাতক বা জাতিকাকে সাধারণত 5.25 থেকে 7.25 অরিজিনাল টেস্টেড রত্ন পাথর পড়তে হয়, পড়া উচিত। যদি সে রত্ন পাথর অ্যামরেল পান্না কিনতে বা পড়তে না পারে সেক্ষেত্রে তাকে নিতে হবে বিদ্যাধারক মূল, 1 থেকে 1.5 ইঞ্চি করে কাটিয়ে 3টে করে সবুজ সুতো দিয়ে তাকে পড়তে হবে। আমার কাছে একটা জিনিস বলে রাখি, আপনাকে একটু জানিয়ে রাখি যে আমার কাছে কিন্তু অরিজিনাল রত্ন পাথর পাওয়া যায়, আমি অরিজিনাল রত্ন পাথর বিক্রি করে মানে আমরা দিয়ে থাকি আমার ক্লায়েন্ট বা এই ধরনের অরিজিনাল রত্ন পাথর কিন্তু পড়লে খুব তাড়াতাড়ি তার সুফল পাওয়া যায়, এটা IGL বা DSI টেস্টেড। হ্যাঁ, তাহলে আপনারা শুনলেন তো রাজাশাস্ত্রী এইরকম অরিজিনাল পাথর এগুলো দিয়ে থাকেন, আপনারা যারা যারা নিতে ইচ্ছুক তারা ওনার সাথে যোগাযোগ অবশ্যই করবেন। তো আমি ওনার সাথে যোগাযোগ করেছি, তো এই ব্যাপারে আমি সুফল পেয়েছি। এবার আমি শাস্ত্রীজির কাছে আরেকটা বিচার ব্যবস্থার আরেকটা বিশেষ জায়গা আছে, এই যে অ্যাডভোকেট আছে, অ্যাডভোকেটের সাথে বিচার ব্যবস্থা পরিপূর্ণ হতে গেলে পুলিশ ব্যবস্থারও স্ট্রং হওয়া দরকার, বা পুলিশ বা কন্ট্রোল ব্যবস্থা বা গভর্নমেন্টকেও স্ট্রং হতে হবে, এবং একজন ভালো বিচারকেরও আমাদের সমাজে দরকার আছে। এবার শাস্ত্রীজি একজন আপনি বলুন, একজন ভালো বিচারকের ক্ষেত্রে অ্যাস্ট্রোলজিক্যাল গ্রহ নক্ষত্রে কি কি প্রভাব থাকে, বা ভালো বিচারকদের গ্রহ নক্ষত্রের অবস্থাটা কিরকম থাকে, সে ব্যাপারে আপনি একটু আলোচনা করুন। হ্যাঁ নিশ্চয়ই, আমি এক্ষেত্রে বলবো যে দেখুন উকালতি করতে গেলে তো বুধের ছকে বুধের যেমন একটা ভালো পজিশন থাকতে হবে, তার সঙ্গে হাতের বামে বুধের ক্ষেত্রটাকে স্ট্রং হতে হবে, এ তো উকালতি গেল। এবার একজন সফল ম্যাজিস্ট্রেট, অনেকেই আছেন যে দীর্ঘ 10 বছর 15 বছর 20 বছর উকালতি প্র্যাকটিস করছেন, এবং তিনি যখন একজন ম্যাজিস্ট্রেট বা জজ সাহেবের পরীক্ষা দিতে যাচ্ছেন সফল হতে পারছেন না, জুডিশিয়াল পরীক্ষায় বারবার অসফল হচ্ছে, তো সেক্ষেত্রে তাকে যেটা করতে হবে আমি মনে করি তাকে ছকে বুধের সঙ্গে ওকালতির সঙ্গে বুধের সঙ্গে বৃহস্পতির কিন্তু একটা স্ট্রং পাওয়ার, তার সঙ্গে শনিরও স্ট্রং পাওয়ার থাকতে হবে। আচ্ছা, তার কারণ হচ্ছে আমাদের এই যে 9টা গ্রহ, এই 9টি গ্রহের মধ্যে বৃহস্পতি হচ্ছে শুভকারক গ্রহ, এবং বৃহস্পতি হচ্ছে আমাদের দেবগুরু, এবং ইনি হচ্ছে জাজ, উনি সমস্ত মানে কাউকে একটা ভিতরে তার মধ্যে একটা গুরু ভাব একটা বস, বৃহস্পতি হচ্ছে বৃহৎপতি, বৃহৎ যুক্ত পতি, বৃহৎপতি যে সবসময় করবে, তারও একটা যে অ্যাডমিনিস্ট্রেটিভ পাওয়ার সেইটা বৃহস্পতির থেকে এসে থাকে। তার সঙ্গে কিন্তু একটু একাদশ ভাব দেখতে হবে, যেখানে শনির কানেকশনটাও দেখতে হবে, তার কারণ হচ্ছে শনির কাছে, শনি হচ্ছে বিচারক, শনির যে দাড়িপাল্লা, দাড়িপাল্লায় শনির কাছে কেউ অবহেলিত হয় না, সে যে কোনো রকমের অন্যায় কিন্তু, ওই জন্য বলে শনির সাড়ে সাথী বা শনির দশান্তর দশা এলে সে জীবনে যদি কোনো পাপ কাজ বা অন্যায় করে থাকে তখন তাকে জাজ করে, এবং তখন তাকে সেইভাবে তার শাস্তি বা যে কোনো জিনিস তাকে দেওয়া হয়ে থাকে। অতএব আমাদের হাতের এই আঙ্গুল দেখবেন, এই যে আমরা আঙ্গুলটি দিয়ে বলি যে তুমি এটা করো, কর্ম করো বা অর্ডার, এই যে অর্ডার, অর্ডার অর্ডার দেওয়ার আঙ্গুলটি হচ্ছে এই আঙ্গুল তর্জনী, এই আঙ্গুলটি হচ্ছে বৃহস্পতির আঙ্গুল, এই আঙ্গুল দিয়ে আমরা সবকিছুকে অর্ডার দিই। তার সঙ্গে এই যে শনির আঙ্গুল এটিকেও দেখতে হবে হাতে, সে কতটা তার স্ট্রং কি বৃত্তান্ত, পামের সঙ্গে ছক মেলাতে হবে। অতএব বৃহস্পতি এবং শনি কেন দুজনেই হচ্ছে বিচারক, এই দুজনের কানেকশন কিন্তু অবশ্যই দেখতে হবে।
বৃহস্পতি আর তার সঙ্গে শনি যদি স্ট্রং হয় তাহলে কিন্তু একজন সফল ম্যাজিস্ট্রেট বা জজ সাহেব হওয়ার 100% চান্স আছে। আর যেটি আপনি বললেন যে পুলিশের চাকরি বা পুলিশ প্রশাসন, যদি সেক্ষেত্রে পুলিশের দেখতে হয় সেক্ষেত্রে কিন্তু মঙ্গলটাকে বিচার করতে হবে। তারপর হচ্ছে মঙ্গল হচ্ছে সাহসের সাহসকারক গ্রহ, সাহস। আচ্ছা আর একটা জিনিস আমি বলতে ভুলে গেছি, সেটি হচ্ছে যেহেতু সরকারি চাকরি, সরকারি চাকরির এই ম্যাজিস্ট্রেট বা জজ সাহেব প্রশাসনিক ক্ষেত্রে সেক্ষেত্রে কিন্তু রবির পাওয়ারও দেখতে হবে। শাস্ত্রীজি পুলিশের ক্ষেত্রেও তো আমরা সরকারি চাকরির কথাটা বলতে পারি। হ্যাঁ নিশ্চয়ই, সেক্ষেত্রে কিন্তু রবি প্লাস মঙ্গল, কেন রবি কিন্তু প্রত্যেক ক্ষেত্রে সরকারি চাকরির কারণ দেয়। রবি যদি দুস্থানে থাকে বা দুর্বল থাকে বা নিচস্থ থাকে সেক্ষেত্রে কিন্তু সরকারি চাকরি পেতে তাকে প্রচুর পরিমাণে প্রবলেম সৃষ্টি হবে। নাম চর, সরকারি চাকরির মেয়ে কারক গ্রহই হচ্ছে রবি, নাম চর। সেই জন্যে রবি তার সঙ্গে বৃহস্পতি, তার সঙ্গে শনি, আর পুলিশ বা মিলিটারি হতে গেলে রবি মঙ্গল। আচ্ছা ঠিক আছে, আজকে শাস্ত্রীজি আমাদের অনেক মূল্যবান কিছু জিনিস অজানা তথ্য জানিয়ে আজকে আমাদেরকে উপকৃত করলেন। ভবিষ্যতে আমরা আশা করছি শাস্ত্রীজি এরকম দিকে দিকে উনি বিভিন্ন বিষয়ে বিভিন্ন প্রফেশনাল দিক, বিভিন্ন সামাজিক দিক এবং আমাদের আজকের যা বর্তমান সমস্যা, জীবন থাকলেই জীবনের আরেক নাম তো সমস্যা নাকি, তা বন্ধুগণ ভবিষ্যতে এরকম শাস্ত্রীজি এই ছোটখাটো মানে আমাদের দৈনন্দিন জীবনের সমস্যা এবং তার প্রতিকার সমাধান নিয়ে উনি ছোট ছোট করে আমাদের টোটকা দিতে থাকবেন, এবং তার সঙ্গে সঙ্গে তিনি গ্রহরত্ন এবং জ্যোতিষ শাস্ত্রের মাধ্যমে যেভাবে উপকার করা যায় সমাজ ও সমাজকে সেটাও উনি করতে থাকবেন। তা বিশেষ দিনে আজকে শাস্ত্রীজিকে প্রণাম জানিয়ে আজকে আমাদের এই অনুষ্ঠানটা এখানেই সমাপ্ত করলাম। ধন্যবাদ। আমার একটি ছোট অ্যানাউন্সমেন্ট আছে, আমি উনাকে ধন্যবাদ জানিয়ে, অ্যাডভোকেট দেবরাজ দত্তকে ধন্যবাদ জানিয়ে আমি আমার ছোট একটি অ্যানাউন্সমেন্ট করছি যে এই মাসে আমার গুয়াহাটি যাওয়ার তো প্রোগ্রাম রয়েছে। আমি প্রতি মাসেই গুয়াহাটি যাই, এখানে মা কামাখ্যা মন্দিরে পূজা পাঠ দেওয়া হয়। তো আপনারা যারা যারা যেতে চান খুব ভালো, ওখানে অন্নভোগ পূজা পাঠের ব্যবস্থা আছে, এবং যারা যেতে পারবেন না কিন্তু জীবনে বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়েছেন, অসহায় হয়ে পড়েছেন, তারা আমার একটি ওয়েবসাইট আছে www.drashakti.com, এবং একটি অফিস ফোন নাম্বার এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আছে 8337879336, এর মাধ্যমে আপনারা দক্ষিণা পূজা পাঠ পাঠিয়ে দেবেন, সেখান থেকেও আপনাদের পূজা পাঠ হয়ে যাবে। আপনার মা কামাখ্যার অন্ন রক্ত বস্ত্র তার জল এবং যারা যাবেন তাদেরকে অন্নভোগের ব্যবস্থা করে দেওয়া হবে। তো এছাড়া আরেকটি কথা বলার আছে যে আমার এই সমস্ত প্রোগ্রামের পাশাপাশি একটি আশ্বাস্তি টিভি চ্যানেল আছে, যদি আপনাদের ভালো লাগে একটু সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। আর তার সঙ্গে একটি ব্যাপার হচ্ছে আমি একটি অনলাইন অ্যাস্ট্রোলজি বা ডিজিটাল অ্যাস্ট্রোলজি চালু করেছি, অনেকেই দূর দূরান্ত থেকে এই পরিষেবা নিয়েছেন, আমি চাবো আগামী দিনে আপনারা সবাই পরিষেবা সুযোগ দিন। অনলাইন অ্যাস্ট্রোলজি বা ডিজিটাল অ্যাস্ট্রোলজিটা হচ্ছে কিছু না, একটি অফিস ফোন নাম্বার বা হোয়াটসঅ্যাপ নাম্বার আছে 8337879366, তার মাধ্যমে আপনি আপনার ডিটেলসটা পাঠিয়ে দেবেন, এবং একটি অফিস ওয়েবসাইট আছে www.drashakti.com, তার মাধ্যমে আপনারা দেখুন 5টি পেমেন্ট গেটওয়ে লিঙ্ক দেওয়া আছে, আপনারা পেমেন্টটি করে দেবেন এবং দুটি ঠিকঠাক আপডেট হয়ে গেলেই আপনার সঙ্গে ডাইরেক্ট কথা হবে, ভিডিও কলিং হোয়াটসঅ্যাপ সবকিছুই হয়ে যাবে। তো পোর্টালটা সেফ অ্যান্ড সিকিউর, আমি চাবো আপনারা শুধু শুধু টাইম ওয়েস্ট না করে, দূর দূরান্ত থেকে না কষ্ট করে এসে আপনারা নিজের প্লেসে থেকেও এই অনলাইন অ্যাস্ট্রোলজি বা ডিজিটাল অ্যাস্ট্রোলজি পরিষেবা নিতে পারবে। তো বন্ধুগণ আবার প্রোগ্রাম শেষ, সময় খুব সীমিত, অনেক কথায় বলতে ইচ্ছা করে কিন্তু আপনারা জানেন সময় খুব সীমিত, তো সেই জন্যই এখানে প্রোগ্রাম শেষ করবো। আবার বলি ওম নমঃ শিবায়, ওম মা কামাখ্যায় নমঃ, এবং ওম শ্রী শ্রী সিদ্ধিদাতা গণেশায় নমঃ। এই বলে আজকের এই ছোট প্রোগ্রাম, লাইভ প্রোগ্রাম শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুখে থাকবেন, সুন্দর থাকবেন। নমস্কার, ধন্যবাদ। নমস্কার।